স্বপ্নিল নিবেদিত বিশেষ টেলিফিল। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো? তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন স্বপ্নিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। স্বপ্নিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সুখেনের বাবা নগেন কাকাদের মজিয়া, সুখেনের আর ভাইরা অপয় ভাববিয়া এই সালতা গাছটা কাটিয়া লাগে। তাই শুনছি কিছু কিছু গাছে ফলন আইলে মানুষ নাকি মারা যায়। কি কবে না, গাছ কখনো মানুষের ক্ষতি করে না। 6,000 টাকায় নিম গাছ বেচছে, হাজারা বানের বিয়ে দিয়েছিলে সলিম চাচা, দেখছো না? আর বাদে দাদার বয়সী আম গাছটারে বেচছে, চিকিৎসা করাইছে, করায় নাই? হ্যাঁ, তো তোরা সব জানো। হ্যাঁ, তারা খালা বাইচি গেল ওই চিকিৎসার পরে। গাছ হইল মগো আত্মার আত্মীয় বলতে পারছো, গাছ কখনো মানুষের ক্ষতি করে না। জামা তুই ভিতরে যা।
বুঝলেননি ভাই, নদীর পানি গোলাও ভালো, জাতের মেয়ে একালাও ভালো। সেই যুগ কলম এখন আর নাই, বহু আগে চলে গেছে। কি যে বলেন ভাই, পবিত্র কোরআনে লেখা আছে যে মেয়ের চরিত্র যত ভালো কালো হলো কোনো সমস্যা নাই। কে বলছে সমস্যা নাই? এই মেয়ের পেট থেকে যতগুলো ছেলে মেয়ে বেরোবে সবগুলো চেহারা আফ্রিকার নিগ্রোদের মতো দেখতে হবে। আর আমার একটা মাত্র ভাইয়ের ছেলে, আর কালা কালা নাতিপুতি নিয়ে আমি কি করবো? কালো এই জগতের আলো রে ভাই, কালা বললে নিন্দা করতে নাই। এই কথাটা ঠিক বলছেন ভাই, মেয়েদের গায়ের রং নিয়ে এত মাতামাতি করতে নাই। ঠিক আছে, তাইলে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমার ভাইয়ের পোলার জন্য লেটেস্ট মডেলের একটা মোটরসাইকেল আর বিয়ার খরচ বাবদ 50,000 টাকা দিলেই হবে। একটু বেশি হয়ে যায় না ভাই? সিদ্ধান্ত আপনার, হইলে আসি নইলে নাই। চলি, আসসালামু আলাইকুম। এ দাদু, কি বলে রাখি তোমার, এরকম কাজে কামে মন নাই কেন? কি হয়েছে, মোর একটু খুলে কাউ দিন। মোর দ্বারা কিছু ভালো লাগে না রে কবি, সারাটা খুন নিজের কিরকম অপরাধী অপরাধী মনে হয়। কি অপরাধী মনে হইবে কে? এ তুমি কি কারোর খুন করছো না কারো সিন্ধুকে যে কোপ মারছো? হ্যাঁ কি কবে না মোরে দেখি কি তোর ডাইতের রহম মনে হয়। তাইলে এমন করতে আসো কে? আইজ গো, একটা কামও তুমি হাত দাও নাই, সদর আর মুই মিললা ব্যাবাক গাছগুলো টাইনাল হয়ে আইস। এই কথা যদি মালিক জানতে পারে তাইলে কিন্তু হেয়া কিন্তু কামেতে লাত্তি মাইরিয়া তারপর বাইক করবে। আমি এই কামে আর মনটে হেনা রে ভাই, কাজের অসিলায় গাছগুলো রে কিরকম কাইটটে হালাইতেছে। আচ্ছা এটা কত কদি বেটা, তোরে যদি কেউ এইরকম কাইটটে হালায় তুই কি করবি? কি উল্টা পাল্টা বলতে আসো, আমারে কাটতে যাইবে কোন দুঃখে? কোনসো কোনোদিন মানুষের মাংস কোনো কামে লাগে? জীবনে দেখছো কোনোদিন যে মানুষে মানুষের মাংস রান্না করিয়া খায়? দেখছো কোনোদিন? না তা দেখি নাই, খালি মানুষেরে দেখছি। মানুষেরে দেখছি গাছের হাত পা কাটতে নিজের দরকার মেটাইতে। এই যে আবার আবার শুরু হবে, এর লেগেই মাংস তোমার পাগল পাগল হয়, বুঝতে পারতে আছো তুমি? তুমি যে সমিলে কাম করতে যাও, গাছ তো কাটতে চাও না? গাছ না কাটলে খাবাটা কি দেখুয়া? আর সাথীরে চিকিৎসা করে দেবে না?
তুমি একখান বিয়া হর, বিয়া হল লইবে কি জানো? মাথাটা ঠান্ডা হইয়া যাইবে, তখন আর এই গাঁজা খুরি কথাবার্তা মাথার মধ্যে দাঁড়াইবে না। তোর অনেকদিন গাড়ি করতে না কেউ দেয় না। আশেপাশে তো কানল পোতা নাই, মুখ পিছে পিছে আর নিক। আপনি যেটা ভাবতে আছেন বিষয়টা ওই রকম না। আমি কিছুই ভাবতে আসছি না, মুই জিগাইতে আছি যে আপনি মোর পিছন পিছন আসতে তাইছেন কে দূর। আমি তো আপনার পিছন পিছন আই নাই। আপনি আমার পিছে পিছে আর নাই কি মোর সামনে সামনে আসছে? এ তো দাঁড়াই আছেন কে, যান চলে যান। না আমি চললে গেলে আপনার ক্ষতি হইবে, আমি চাই না আমার কারণে আপনার কোনো ক্ষতি হোক। আপনি চলে গেলে মোর ক্ষতি হয়ে যাবে, মজা চালান। মানুষ ডাক দিলে আইসে চাপা সুপা ভাঙিয়ে দেবে। না না আর কোনো প্রয়োজন হইবে না। এই যে এটা আপনি মনের বলে ফুসকুনির ঘাটে ভালো গিয়েছিলেন। ডাক দিয়ে বললেই হইতো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ উপকূলে তাপমাত্রা বেড়ে চলেছে। এই পরিস্থিতি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দরকার অধিক বনায়ন। সেই লক্ষ্যে এলজিএসপি প্রকল্প দিনে বনায়ন খাতেও বরাদ্দ রাখা হয়েছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদকে বনায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে বরাদ্দের সিংহভাগই বনায়নে ব্যয় করতে আগ্রহী ইউনিয়ন চেয়ারম্যানরা। সবুজায়ন বা বনায়ন করার জন্য একটা টাকা নেওয়া যায়। দেখছো মোর কথা তো বিশ্বাস হলো না। আন দেখো টিভিতেও কইতি আছে গাছ ছাড়া মগো বাসন নাই। তুমি তো আগে কথাই কইবা, ওরা তো একটু বাড়াইয়া বাড়াইয়া কইতে আছে। টিভিতে মগো সবাই বাসায় নিয়ে যাইবি আনে। হ্যাঁ কিন্তু বাঁচাইছে কেটা সুন্দরবন, সুন্দরবনের গাছগুলো লাগিয়া মোরা সবাই রক্ষা পাই গেছি। এরপরই তো সরকার কইছে যে সবাই মিললে একটা করে গাছ লাগাইলেও দেশটা বাঁচিয়ে যাবে, জাতিটা বাঁচিয়ে যাবে। গাছ কি মগো বাঁচায়? মগো তো বাঁচায় আল্লাহ। অবশ্যই আল্লাহ বাঁচাইছে, কিন্তু গাছ হইছে গিয়া উসিলা আর গাছ বানাইছে কেটা আল্লাহ। হ্যাঁ তাহলে কি দাঁড়াইলে দাদু? চলো বাড়ি চলো, লোকজন কিন্তু কিনে নেবে আনে লিখে তো লোকজন তোমার পাগল করে। চলো বাড়ি চলো। তোর বেটা সবকিছুর মধ্যে এক ধরনের
কেমন লাগতেছে মা? বাবা আজ ভালোই লাগতেছে বাবা। আজকে ব্যথাটা একটু কম লাগতে আছে না? ও বাবা আজ একটু ভালো লাগতেছে বাবা, কমই চাই বাবা। এটা আমার কথা বাদ দিয়া আর একটু নিজের কথা ভাব বাবা। কি কহ মা, এটা কোনো কথা? নিজের মা অসুস্থ, নিজের কথা না ভেবে কেউ থাকতে পারে? আচ্ছা তুমি কহ না, আজ সত্যি তোমার ভালো লাগতে আছে? হ্যাঁ ভালো লাগতেছে বাবা। যাক শুক্র আলহামদুলিল্লাহ, মনটা একালে ভালোই গেল। মনে হইতে আছে আসমান দিয়ে সুখের বৃষ্টি নামছে, আর এই বৃষ্টির মধ্যে ভেসতে আছি তুমি আর বাবা। ওই মুরব্বীকে ডাকিয়া তোর লেগে একটা সুন্দর দেখে মাইয়া দেখতে করি বাবা, ভুরি নান সুন্দর একটা মাইয়া বাবা। ও মা কি কম, মোর দ্বারে মোর পরিত তুমি মা। আমার কথা শোন বাবা, একটু বিয়ে কর, এবার একটা বিয়ে কর বাবা, একটু বিয়ে কর, আমার কথাটা রাখ বাবা, একটু শোন। এটা কোন কথা মা, কি যে ক বুঝতে পারি না মাঝে মধ্যে। আচ্ছা মনে হয় নিজেরাই তো ঠিক মতো খাইতে পারি না, হ্যাঁ পড়তে পারি না, আরেকটা মাইয়া আনমু, কি খাওয়ামু কি পড়ামু, এত একটু বেদিশে হয়ে যাওয়া লাগবে। আচ্ছা তোমার তো বোঝার দরকার নেই, তুমি আমার কাম করো, তুমি চোখটা বন্ধ করো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিই মা। তুমি একটু ঘুমাও দেখি মা, ঘুমাও না একবার দুবার করে, তুমি তো প্রতিদিনই ভুল করো, মন থাকবে তোমার? একটু মন দিয়ে রান্নাটা করতে পারো না? মুই তোমার দ্বারা বোঝা হয়ে গেছি না আব্বা, মরে যারা দেখতে এসে তোমার সামনে মরে নিয়ে উল্টা পাল্টা কয়, মরে কালো কয়, তোমার কাছে মোটর সাইকেল চাই, এত এত টাকা চাই, তুমি তাগর দ্বারে মরে কেন বিয়া দিতে আসো? আমি কি এত কালো? আমার চেয়ে কত কালো মেয়ে আছে যারা কত সুখে শান্তিতে সংসার করতেছে, তাদের দ্বারাই তুমি মরে বিয়ে দিতে চাও? তুমি যেখানেই যাও তোমার সহ্য করতে হইবে। সেটা সহ্য করতে হইবে, এটা কেমন কথা কইলা? এর চেয়ে যারা এরকম টাকা টুকা চায় এদের দ্বারে বিয়ে না দিয়ে একটা ভালো মানুষের দ্বারে বিয়ে দাও, যে তোমার কাছে খালি আমার এ নিয়ে যাবে, টাকা পয়সা নিবে না, মোটর সাইকেল নিবে না। যারা এরকম যৌতুক মৌতু নিয়ে যাবে ওরা তো সারা জীবন মরে কথা শোনাইবে, তারা তো আমার ভালো রাখবে না, মরে ভালোবাসা দেবে না। একটা ভালো বলে দেখে মরে বিয়া দাও আব্বা, আমাকে গ্রামেই তো কত ভালো বলে আছে, একটু আশেপাশে খুঁজলেই পাওয়া যায়, মন দিয়া খুঁজলেই পাবা। পোলা কি খুঁজলেই পাওয়া যায়? ভালো পোলা হইলে হবে না, আমার তো এটাও দেখতে হবে যে তোমার খাওয়া হইতে পারে,
যজ্ঞা বাধ্য হয়ে কথা দুর্গা বাধ্য এই তো এলে রং ছড়ালে হাসি মুখে নিশ্চুপে হাত ধরেছ আলতো আবেশে আমায় ভালোবেসে চুপে হাত ধরেছি আলতো আবেশে তোমায় ভালোবেসে ভালোবাসি প্রাণের চেয়ে অনেক বেশি ভালোবাসি প্রাণের চেয়ে অনেক বেশি আমি সমাজ সেবা করতে পারি নাই, আমি ব্যবসা করতে পারছি বুঝছো। রোজ দোষ কি মাইশের বুড়ায়? হ্যাঁ রোজ দোষ বুড়ায়। শোন, আজকে সারা দিনের তোর কামের টাকা বন্ধ, একদম কাটা। এই তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা। একটা কথা মনে রাখবি, বাস ছিড়াইলে তোর মতো কাউয়ার একটু অভাব হইবে না। এই আফসার মোল্লা আমি কয়ে দিলাম, বুঝছো? এটা মনে রাখিস। এই এই কাম কর, তুই কাম কর। এই তোরা ঠিক কত কাম কর, কর।
কেমন লাগলো? একটু স্লো আছে, আজ মন দেও। বাইচু বুঝছো তো ভালো কাটলো, ভালো কাটিয়ে শুকনো আপনার দেন বাইচু বাসি আচ্ছা আমরা দিয়ে ছাল দেন কে ভালো কাট বাইচু তার কথা কই ছাল দিতে আসুন বাইচু না মানে এত জায়গা থুয়ে তুমি এই জায়গায় এলে কে? আমার ইচ্ছা, আমার খুশি। তোমার মন মাঝে মধ্যে খুব অদ্ভুত জিনিস চাই। এত সমিল রেখে তুমি আমার সমিলে এসো কাঠ কিনতে, মানে তোমার মন আজব আজব জিনিস চাই। মন তো আজব আজব জিনিস চাইবেই, মনের চাওয়ার কি আর কোনো শেষ আছে? মন চাইলে মনে চাইতে দেন, অসুবিধা কি? না কিছু না, বেলা হয়ে গেছে অনেক, যাও বাড়ি যাও। মানুষের জীবন, হারা জীবন, খাইতে খুঁটতে মানুষটা এখন উল্টি যেতে আছে। হের পুরাইতেও গাছ লাগতে আছে গাছ। মোর মা যদি সুস্থ থাকতো তাইলে মুই এই কাম সাজিয়ে দিতাম, মোর দ্বারা এই কাম করতে একদম ভালোটা হেন। হয় রে দাদু, মুই তো এককালে বিয়েটা কইরা ফাইসা গেছি, ওই হালা ফালা বউ খালি একসের কথা হুনা। কত কইছু আর ঠিক না, ঠিক না, পাগলের মতো কি কও? যাও বাড়ি যাও, মুই গেলাম। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো?
তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। গাছ হইলে তোমার লাভ কি আছে? আমি তোমার ডালে বই থাকবো, মেঘ পাহি এইসব দেখব, আর বুক ভর গিয়া শ্বাস নিব। আরো অনেক কারণ আছে। কি কারণ শুনি? পৌষের মেলার সময় মুই প্রজাপতি হইয়া তোমার ডালে ডালে ঘুরতে বেড়াম, আর হগলডির সব সুখের খবর আইয়া তোমার কানে কানে কম। তাহলে তুমি মরে নিয়া বৃষ্টিতে ভিজবা? অবশ্যই ভিজব, মোরা দুইজন পুরো বিলের মাঝে ঘুরতে বেড়াবো। আর তুমি যদি রাজি থাকো তাহলে তোমার হাতে ওই স্বর্ণলতার আংটি পরো। কি কিছু কও না কেজা বেদ? কি কমু কষ্টের কথা বাজান, আল্লাহ এমন কালা একটা মাইয়া দিছে মোরে, না পারতেছি আরে বিয়ে দিতে, না পারতেছি ঘরে থুয়ে দিতে। কয়টা পোলা দেখাইছিলাম, হেরা এত যৌতুক চায়, মুই বিড়া বেশিও দিতে পারমু না। হে তো তুমি সবই নিজে চোখে দেখলা। হ্যাঁ বুঝলাম তো চাষা, এখন কত তুমি কয়টা খরচ করতে পারবা? এই টান্না টুন্না ধরো 50,000। পাশের গ্রামের এক মুদির দোকানদার আছে, দেখতে শুনতে ভালো, ভালো পরিবার, স্মার্ট, ফার্স্ট ক্লাস বয়। কবে আইবে দেখতে? হ্যাঁ কইতেছি আগে 500টা বাইট করো, অনেক কথাই চান 500টা বাইট করো। এখনই দেওয়া লাগবে? মতিনের এক কথা এক জবান, এক সপ্তাহের মধ্যে তোমার মাইয়ের বিয়ে দিয়ে দেবো। এখনটা হাটা বাইট করো, এখনটা হাটা বাইট করো। এই 500টা দাও, পরে পেতেছি। তোমার 500টা দেওয়া লাগবে, একটু দেখো বাজান, মোর মায়ের দিকে একটু দেখো, মায়ের জন্য বিয়ে দিতে পারি। কাল দুপুরে পোলালে আইতেছি, তোমার মায়ের ভালো জল রাইন দে, ঠিক কইও গেলাম। আচ্ছা যাও। আমার একটা পান দিও।
মিল বন্ধ না মিল বন্ধ হইবে কে মিল খোলা আজকে হাট বার মিল বন্ধ না খোলা কামনে এনে বই বই করেন কি কাম নাই আপনার মিলে আছে কিন্তু রোজ রোজ ওই এক কাম হরতে ভালো ঠায় না করতকলের মধ্যে গাছগুলো যখন দেই তখন মনে হয় মোর বুকটার উপর দিয়ে কেউ করত চালিয়ে দিতেছে এলে গ্যাস যাই নাই আজ একটু ঘুরতে বাইরেছিলাম পাশে দুই তিনটা গ্রামে ঘুরে দিয়েছি সারা দেখতে গেছিলাম ওরে বাবা আমি এবার ঘুরতে ইচ্ছা করে তখনই কোথায় কোথায় গেছিল না ওই রকম কিছু না সারাই দেখতে গেছিলাম সারা পছন্দ করে দিয়েছি কিন্তু কিনতে পারি নাই তা আসলো না লগে লেগে মোরে এনে দেবেন সারা ভালো একটা সারা এনে দেবেন মেলে দেবেন হ্যাঁ তো দিয়া যাই কোন সারা লাগবে ক মোর লাগে যে সারাটা ভালো হইবে আপনি পছন্দ করে এনে দিবেন আচ্ছা দিব বলে তা 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 লাগবে না পাঁচটায় সারা পাওয়া যায় না গেছে তা হবে নাকি হয় খুব রাগে মাঝে মাঝে চুলাই দিছি পুজো যেতে আছে তুমি আনতে আছো তুমি একটু শীতকালে কেউ গাছ লাগায় এটা কোনো কথা গাছ লাগানোর কোনো কাল লাগে আবার এই জায়গা তো আপনার না এই গাছ বড় হলে এই গাছ যদি ফল হয় ও তো আপনি নিতে পারবেন না তখন কি করবেন আপনার লাভ কি এ জায়গা গাছ লাগায় হ্যাঁ তুমি নিজের লেগে লাগাই হ্যাঁ মুই লাগাইছি মুই ঘরে বই থেকে বাতাস খামু বুক বই দিয়ে শ্বাস নিমু এর লেগে কোনো কথা আপনি বুঝবেন কেমনে যে আপনার লাগেন না গাছের বাতাসই আপনি নিতেছেন না হ্যাঁ না কিন্তু আবার দেখো ওই যে ইট বাটা কিরকম জ্বলতে আছে ইট বাটা জ্বালায় কেমনে জানো গাছ কাটতে কাটতে এই ইট বাটা লেগে তো এলাকার পোলাপান্ডির কত রকমের ঝামেলা হইবে
তারা বুক পিটিয়ে শ্বাস নিতে পারবে না, অসুখ বিসুখ ধরবে। হেলে গিয়া ইট ভাটার আশেপাশে কয়েকটা গাছ লাগাইতে আছি। মরে একটা সারা দাও যায়। হ্যাঁ দেয়া যাইবে না, কেন দেয়া যাইবে, কিন্তু আজকে না, পরে দিব মানে। হ্যাঁ কেন আজকে? আজকে ইট ভাটার সাইড ধরে গাছ লাগাবো। সারা লাগা তুমি যাই। হাসপাতাল খুলছি নাকি? যে যার ইচ্ছে খাও চিকিৎসা করামু, না লঙ্গর খানে খুলছি যে না কাজ করলেও খাওয়ামু। এই সবাই শুনে রাখো, কোন এই মিলে প্রবেশ করার লগে লগে মোরে খবর দিবি। হ্যাঁ ওরে আমি আজকে ধরছি, ওরে খাইয়ে ভালাবো। মই আফসার মোল্লা, সবাই জেনে রাখো মই আফসার মোল্লা। হ্যাঁ এই উল্টা পাল্টা কথা কাউকে, আল্লাহর দুনিয়ায় কালা ধলা বলতে কোনো ফারাক নাই। এই পোলা আমাকে নিজে গো পোলা, পুরাই দিল খোলা পোলা। কিরে জাবেদের তোর পছন্দ হয় নাই? কি কইছিলাম না, ফার্স্ট ক্লাস পোলা আমাকে, জাবেদা এর কাছে ভালোই থাকবে, চিন্তার কোনো কারণ নাই। তো বাদান মুরুব্বিরা কই হেরা আইবে না? আইবে, তাই একটা কথা আছে। এদিকে চাচা। আবার কি কথা কবা বাজান? বাহিতে কিন্তু পানি গরম হইবে না, বেমালা খরচ আছে বুঝছো বাজান। ভিড়া ডাইলে মোর ব্যস্ত হইবে না, আমার কিছু করার নাই। তাহলে বাজান বিয়েটা কি হইবে না? শুক্রবার জুমার নামাজের পর বিয়েটা পড়াইতে, তাই তাহা হাতে পার পর কিন্তু কবুল হইবে। আচ্ছা বাজান দেখবো না, হইবে না বাজান। আচ্ছা ওঠো। আইসু মানে এতদিন কইয়াছিলি? হ্যাঁ আরে জিগে এতদিন কইয়াছিলি মিলে কাম করতাও না কেন? ওই মায়ের শরীরটা খুব খারাপ আছিল তো। মায়ের শরীরটা খারাপ আছে তো, আরে গরিব মানুষের জীবনে কোনো গ্যারান্টি আছে নাকি? আজ যাচ্ছ তো কাল নাই, মায়ের বয়স হয়েছে, শীতে খারাপ লাগবে গরমে খারাপ লাগবে, একদিন মরে দেখবে, তাতে কি মোর মিল বন্ধ থাকবে নাকি? এই আজ থেকে আর তোর চাকরি নাই, তুই যা যাইন্দা বেরিয়ে যাইন্দা। কাহা দাদুর মায়ের শরীরটা আসলে খুব খারাপ আছে। এই চুপ চুপ, এক থাপ পরে গেড়ি লড়াই দেবো কই দিলাম। কোন পাগল ছাগলের স্থান মোর এই মিলে নাই। তোর চাকরি আজকে থেকে নট, একদম নট।
আর ওই পাঁচ দিন পর আইয়া গড়ায় গন্ডায় হিসাব করে তুই তার টাকা লইয়া যাবি। যা যাই যা, মাপ তুই মাপ। আবারও দাঁড়াই রইস, তোরে কইলাম না চলে যাইতে, মুই আফসার মোল্লা, আফসার মোল্লা কইতেছে চলে যা, চাকরি নট চলে যা। এই শোন সাইদ, সব পোলামানের কই দিবি, ঠিক মতো যদি কাম না করে সবগুলোর গেটি ধরিয়ে বার করে দেবো। মুই আফসার মোল্লা খবরের কই দিস। তোমার জীবনে এইয়া কত ঝামেলা, মায়ের অসুখ, যে মাইয়াটারে ভালোবাসতাম সে মায়ের বিয়া ঠিক হইয়া গেলে অন্য জায়গায়, তার মধ্যে চাকরিটাও চলে গেল। একটা মানুষের জীবনে আর কত দুর্ভোগ গাইতে পারে কব। দুপারে মহাজন যে গাছগুলো মাপছে, গাছগুলো কালকে কাটতে আলাবি না? কাইটা করুন ভি, মালিক এমনি বয়ে বয়ে তাহা দিবে? প্রাইমারি স্কুলে যখন পড়তি, স্কুলে যাওয়ার সব এই গাছগুলো কিন্তু ছায়া দিছে, আগলেই রাখছে, বর্ষার সব ডালই বাঁচাইছে, আর সামান্য কয়টা টাহার লাগিয়ে এই গাছগুলো কাটতে হলাবি ভাই? এসব উল্টা পাল্টা কত লেগে হইয়া তোমার চাকরিটা গেছে, যাও বাড়ি যাও। চলো ভিতরে যাই।
যা হইতে আছে আচ্ছা আচ্ছা বুঝ গেলাম যোচনা করেছে আর আসে না আমার বাড়ি নিজারে গারে sare ga pa pa da ma da la na na কত টাকা দেন মোহর বাবান এই এক লক্ষ এক টাকাই ধরো আপনারা কি করেন দক্ষিণ গ্রাম নিবাসী পিতা ছত্তর মিয়া ও মাতা করিমন নেশার বড় ছেলে আকাশ মিয়া শহীদ বদরপুর নিবাসী পিতা কুকিল মুন্সি মাতা আকলিমা খাতুনের মেয়ে জবেদা খাতুনের সাথে এক লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের মর্জি পেশ করা হচ্ছে আপনি কি রাজি আছেন বলেন কবুল কবুল সালাম আলাইকুম মেরে ডাকেন দক্ষিণ গ্রাম নিবাসী পিতা সত্তর মিয়া মাতা করিমন নেছার বড় ছেলে আকাশ মিয়ার সহিত বদরপুর নিবাসী পিতা কুকিল মুন্সি মাতা আকলিমা খাতুনের মেয়ে জবেদা খাতুনের এক লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের মর্জি পেশ করা হচ্ছে আপনি কি রাজি আছেন রাজি থাকবে নাকা বহু আগে থাকতেই রাজি শুভ কাজে দেরি করতে নাই কবুল করে ফেলাও জবেদা বলেন কবুল কয়ে ফেলা মা কবুল কয়ে ফেলা সালাম খাইতে এক জায়গায় বিয়ের দাওয়াতে গেছিলাম নাকি উপহার নিয়ে গেছিলাম কটা গাছের সারা দেখতে পারিনি কোথা দিয়ে তোমার তারা জীবনে কিছু লুকাই নেই কিন্তু এই প্রথমটা মাইয়ার খুব মনে দর্শালে কিন্তু আইজার বিয়ে হয়ে গেছে আমি গেছিলাম আর বিয়ের দাওয়াত খাইতে কটা তাল গাছের সারা নিয়ে কিন্তু
কেমনে দিব? মগদার তো টাকা নাই, ওরা গরিব, ও নেই মা, তোমার আমার দ্বারা তো টাকা নাই, তুমি হলে রাগ করতে পারো, এর লেগে তোমাদের আগে কই নেই মা। তুমি চলে গেল মাগবে কেটা তোর কেউ নাই বা মাগো আমি কোথায় যাবো, কার লাগবো মোর কথা মা, তুমিও ওরে দেখে গেলা মা, কথা কও মাগো, তুমি যেন ঘৃণা কো জগতের কাছে ঘৃণ্য হয়েছি মা, তুমি যেন ঘৃণা করো না। নিজের ভালো পাগলেও বোঝে, এই সরকারি জায়গায় কেউ গাছ লাগায় নিজের উড়ানে যায় লাগা, কিছু পাইলেও পাইতে পারো, পাও না পাওয়ার হিসাব তুমি করো কি, যাও নিজের কামে যাও। আরে পাগল, গাছ পাগল একটা, সারাটা জীবন গাছ গাছ করিয়েই কাটাই। কুটির ঘেরা পল্লী মাঠে সবুজের সমারোহ, দীঘির কালো জলে হংস মিথুন, সারি সারি তাল আর নারকেল গাছ বাংলার সৌন্দর্য সম্পদ। সৃষ্টির আদিকাল থেকেই মানুষ গাছকে বন্ধু হিসেবে পেয়েছে, মানব সভ্যতার ক্রমবিকাশ থেকেই ধীরে ধীরে গড়ে তুলেছে তার পরিবেশ, আপন মমতায় বৃক্ষ জড়িয়ে রেখেছে ধরণীকে। কিন্তু যন্ত্রসভ্যতার চরম উৎকর্ষের দিনে সভ্যতার অসারতাই প্রকৃতিকে বিগড়ে দিয়েছে মানুষ, প্রকৃতির বিরূপ আচরণের জন্য দায়ী এ মর্তবাসী মানুষই। মানব সভ্যতা আজ বিপদাপন্ন, শূন্য প্রান্তর আর ধুধু মাঠকে সবুজে ভরে দিয়েছে যে বৃক্ষ, সে বৃক্ষের মৃত্যুর মিছিল ঘনমিয়ার ঘুম কেড়ে নিয়েছে, তার হৃদয়ে মাঝে জেলে দিয়েছে চিতার দাহন। আমি তো চোখে শুধুই মৃত্যু দেখি, এ যেন আমার সবুজে সমারোহ মায়াময় ধরনীর মৃত্যু, তবু ঘুনমিয়াদের মতো মানুষরা বেঁচে থাকুক এ ধরনী মাঝে, সৌন্দর্য সুষময় শস্য সম্পদে ভরা এ সবুজ শ্যামল বাংলাদেশে প্রাণের আবাদ চাই, প্রাণের স্পন্দন চাই, এ ধুলির ধরায় জীবনের বিজয় কেতন ওড়াতে চাই, যা সবুজ বনানীতে আশ্রিত তা উড়িয়েছে এ বৃক্ষই।